عيد مبارك. عيد مبارك. আমি আজকে পবিত্র ঈদে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে আজকে আপনারা এই গণভবনে যারা এসেছেন আমি আপনাদের সকলকে আমি আমার ছোট বোন রেহানা এখানে আছে আমার ছোট বোন রেহানা আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পবিত্র ঈদ এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের জীবনেও অনাবিল শান্তি নেমে আসুক জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আজকে আমরা দারিদ্রের হার কমাতে পেরেছি কিন্তু এখনো যেটুকু দারিদ্র রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারব সেটাই আমাদের প্রতিজ্ঞা পবিত্র ঈদ সামনে রেখে আমরা সেটাই চাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এমনকি আমাদের সংসদ সদস্য সহ সেই সাথে সাথে সামরিক অসামরিক সকল কর্মকর্তা জনপ্রশাসন এবং অন্যান্য সংগঠন প্রত্যেকেই এবার আমি যখন বলেছি যে এবার আমরা ঈদ বা রোজার সময় ইফতার পার্টি করব না ইফতার মানুষের মাঝে আমরা বিলি করব মানুষকে আমরা ইফতার খেতে দেব মানুষের পাশে দাঁড়াবো আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যে সেই নির্দেশ পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন মানুষকে ইফতার দিয়েছেন আমাদের যারা সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন আমরা দেখেছি অনেকে গর্বভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে আর আওয়ামী লীগ মানুষকে দেয় খেতে আসে না দিতে আসে আমরা দিয়েছি এটাই হলো আমাদের সব থেকে বড় কথা এই যে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক আগামী দিনগুলি আরো সুন্দরভাবে যাক সেটাই কামনা করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ